বড় দাঁড়িয়ে হলে জুব্বা পরে গেলে উনি খুব ভালোবাসবেন দেখবেন ইমামদের নিচ্ছে না কেন নিতে হচ্ছে আইএসএফ বারো বছর ইমামদেরকে খুঁজে পায়নি আয়েসে এমন গুতো দিয়েছে বা ইমামদের সাথে কথা বলতে বাধ্য করে দিয়েছে ওনাকে রাস্তায় না বাবো আপনার রাস্তার মানুষের সাথে কথা বলাবো আইএসএফ এর হাতকে শক্ত করুন এমন গুতো দেবে ইমাম শুধু নয় পুরোহিত থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কথা বলার ব্যবস্থা করে দেব আপনারা আমাদের সুযোগ দিন আবার নতুন করে ভালোবাসা উঠলে উঠছে কি বলছে খারিজি মাদ্রাসাগুলোকে কি করবে উনি হচ্ছে একটা বোর্ডের মধ্যে আনবে আমি বিরোধিতা করছি না তার আগে একটু কথা শুনবেন ভাই নাটক শুনবেন একটু এখানে তৃণমূলের বন্ধুদের মাইকের আওয়াজ যাচ্ছে হয়তো একটু রাগ হতে পারে দিদিমণির সম্পর্কে এরকম বলছেন আরে ভাই আমি আমার লোক বিধানসভার কথা বলছি আমার বিধানসভা থেকে যিনি বিধায়ক এইবারে তিনি মন্ত্রী হয়েছেন তিনবার ভোটে দাঁড়িয়েছেন আমিও তো ওই বিধায়ককে দুবার ভোট দিয়েছি এবার দিইনি আমিও দুবার ভোট দিয়েছিলাম বাস্তব কথা এবার দিনই কেন এই দ্বিচারিতার জন্য দিয়া বন্ধ করে দিয়েছি আপনারা অবাক হয়ে যাবেন এই সরকার ক্ষমতায় আসার পরে আর আগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি হালত আছে একটু শোনাবো টাইম কত হ্যাঁ এটা একটু শুনে রাখুন আপনাকে কাজ দেবে কারণ একুশ তারিখে ইমাম মহাজেনদেরকে নিয়ে একটু করবে করো কোনো সমস্যা নেই তবে ইমাম মহাজেনদের উদ্দেশ্যে একটা কথা এই সরকারই বলেছিল ইমাম মহাজেনদের জন্য দু কাটা না তিন কাটা জায়গায় বাড়ি বানিয়ে দেবে এখন প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল বাড়ি পায়নি কিন্তু এই দাবিটাও গিয়ে অন্তত একুশ তারিখে গিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন আর আড়াই হাজার টাকা ভিক্ষা দেওয়া নয় যদি ইমাম ভাতা দেওয়ার দরকার হয় দশ হাজার আর মোহাজ্জেনদের সাত হাজার টাকার ব্যবস্থা করুক সরকার সরকারি কোষাগার থেকে যদিও এখন কোথা থেকে আসছে কোথা থেকে আসছে ওয়াক আপ প্রপার্টি থেকে দিচ্ছে ঠিক একইভাবে শুধু ইমাম মোহাজ্জেন নয় ভিন্ন ধর্মের যারা আছেন পুরোহিত থেকে শুরু করে যাজক থেকে শুরু করে বুদ্ধিস্টে যিনি ধর্মগুরু আছেন যারা প্রত্যেকটাকে দিতে হবে শুধু ইমামদের দিয়ে ছেড়ে দিলে হবে না ভাই পশ্চিমবাংলা সর্বধর্মের মানুষ বসবাস করে সর্বধর্মের মানুষের ব্যবস্থা করতে হবে দু হাজার এগারো সালের ক্ষমতায় আসার আগে এই রাজ্যে ছশো চোদ্দোটা সরকারি মাদ্রাসা ছিল এই সরকার বিগত সরকার অর্থাৎ বাম সরকার যাবার সময় এম এস মাদ্রাসা শিক্ষা কেন্দ্র চারশো চুরানব্বইটা না সাতানব্বইটা দিয়ে গিয়েছিল তারপরে এই সরকার আসে কি বলল দশ হাজার মাদ্রাসা দেব বলেছিল তো কটা মাদ্রাসা দিয়েছে ভাই বন্ধ তো হয়েছে কটা দিয়েছে আনএডেড মাদ্রাসা এখন উনি বলছেন সাতশোটা দু হাজার এগারোর আগে ছশো চোদ্দটা যে সরকারি মাদ্রাসায় বর্তমানের অবস্থা শুনুন দশ হাজারের ওপরে ভ্যাকান্সি অর্থাৎ শিক্ষকের অভাবে মাদ্রাসা শিক্ষাগত পরিকাঠামো ভেঙে পড়ছে আর উনি খারিজি মাদ্রাসা নিয়ে ভাবছেন আপনাদের এখানে যে সিনিয়র মাদ্রাসা আছে ইনস্পেকশন হয়েছে দু দুবার এবং জেলার মধ্যে সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে এত উন্নত মানের পরিষেবা তারপরে উনসানি সিনিয়র মাদ্রাসাকে এখনো পর্যন্ত সরকার অ্যাপ্রুভাল দিল না উনি খারিজি মাদ্রাসা নিয়ে ভাবছে ভুল বলছে নাকি যদি ওনার সদিচ্ছা থাকে আগে উনসানি যে ক্যাটাগরিতে সেকেন্ড র্যাঙ্কে এই জেলার মধ্যে এত ভালো পরিকাঠামো আছে এটাকে আগে সরকার অনুমোদন দিক তারপরে খারজি মাদ্রাসায় তাহলে দশ হাজারের ওপরে শূন্য পদ সেখানে সেখানে শিক্ষক নিয়োগ করছে না শিক্ষক নিয়োগ তো আগে করতে হবে ভাই তারপরে